লুকটা তো দারুণ দিয়েছে, আর আর এটা সুস্মিতা ট্রু সেন স্টোরি। আই থিঙ্ক অনেক দিন পরে যে এলো, মানে ফার্স্ট জব পেল, স্বীকৃতি পেল, ওরকম বা একটা একজন একটা ছিল তো গৌরী সোশ্যাল নামটা মনে ওয়ার্কার, পড়ছে, হ্যাঁ নামটা আমরা সত্যি শুনেছি। আর শোনা এর লাগছে এই স্টোরিটা, মনে হচ্ছে আমি মানে রিয়েল দেখেছি, স্টোরিটা রিয়েল শুনেছি স্টোরিটা আমি, শুনেছি হ্যাঁ কোনো অন্যভাবে বা ইন্সপায়ারিং নিউজে বা নিউজে। কোনো রিলসে কখনো দেখেছি, হ্যাঁ সোশ্যাল না, মিডিয়াতে এটা মেবি, বেশ একবার হয়েছিল, কোথা থেকে হ্যাঁ। ঠিক মনে পড়ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ ভঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করিনি, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কখনো কখনো কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্টেও আপনাদের মতামত জানাতে পারেন। আর এর লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম আজকে আমরা একটা রিয়াকশন, ট্রেলার রিয়াকশন, টিজার রিয়াকশন নিয়ে এসেছি। টিজার রিয়াকশন, তালি আর সুস্মিতা সেন করছে, এটা জিও সিনেমাতে ডাইরেক্ট আসছে। এটা ক্রিয়েট করছে অর্জুন সিং বরণ আর কার্তিক ডি নিশাদার, ডাইরেক্ট করছে রবি রবি যাদব। ওকে, তো এটার পোস্টার দেখেছি, তো টপিকটা মোটামুটি জানি, বাট অ্যাকচুয়াল কী স্টোরি নিয়ে করছে সেটা একদমই আইডিয়া নেই। আইডিয়া নেই। পোস্টারটাই শুধু হ্যাঁ, দেখছি। তো দেখা যাক। 15 আগস্ট স্ট্রিমিং। নমস্কার, মে গৌরী, তুম কি শ্রী গৌরী সাহ, জিসে কোই হিজরা কেতা হ্যায় তো কোই সোশ্যাল ওয়ার্কার, কোই নটঙ্কি বুলাতা হ্যায় তো কোই গেম চেঞ্জার, ইয়ে কাহানি ইসি সফর কি, গালি সে তালি তক। জো লোগ আপনি সিনেমা দিখানে সে ডরতে হ্যায় वो कभी जीतते नहीं बाबू। स्वाभिमान, सम्मान, स्वतंत्रता, मुझे ये तीनों चाहिए। कौरी, रेडी टू गो? बचपन से अंदर रखे। वाओ, नाइस, लुकटा तो दारुण दिए छे। আর এটা সুস্মিতা ট্রু সেন স্টোরি। আই থিঙ্ক অনেক দিন পরে যে এলো, মানে ফার্স্ট জব পেল, স্বীকৃতি পেল, ওরকম বা একটা একজন একটা ছিল তো গৌরী সোশ্যাল নামটা মনে ওয়ার্কার, পড়ছে, হ্যাঁ নামটা আমরা সত্যি শুনেছি। আর শোনা এর লাগছে এই স্টোরিটা, মনে হচ্ছে আমি মানে রিয়েল দেখেছি, স্টোরিটা রিয়েল শুনেছি আমি, স্টোরিটা শুনেছি হ্যাঁ। কোনো অন্যভাবে বা ইন্সপায়ারিং নিউজে বা নিউজে। কোনো রিলসে কখনো দেখেছি, হ্যাঁ সোশ্যাল না, মিডিয়াতে এটা মেবি, বেশ একবার হয়েছিল, কোথা থেকে হ্যাঁ ঠিক মনে পড়ছে না, বাট নিউজে পুরো মনে লাস্ট হচ্ছে এটা ওই দেখেছি। স্টোরিটা নিয়েই, বাট এক্স্যাক্টলি নামটা জানি না তাই বলতে পারছি না, বাট আমার মনে শর্ট হচ্ছে ফিল্ম ছিল কিছু একটা মেবি, হতে পারে, যাই হ্যাঁ হোক এখন মনে পড়ছে না যখন। হ্যাঁ। আর বাট সুস্মিতা সুস্মিতা সেনকে সেন দারুণ লাগছে এই রোলটাতে, ওয়াও, মানে এত সুন্দর লুকটা, মানিয়েছে, হ্যাঁ সত্যি। মানে পুরোনো দিনের একটা লুক দেখালো, যখন যখন স্কুল বা কলেজে ছিল, শর্ট প্যান্ট পরা, একদম, আর ছোট তারপরে চুলে, যখন ওই ওটা তো ভালো কোন একটা লেগেছে। রিচুয়াল হচ্ছিল, ওইটা তো মনে হয় অনেকটা কম বয়সের। আর তারপরে অন্যান্য সিনটা অনেক এজেড, হ্যাঁ দুটোই দেখানো হয়েছে, আর দুটোতে সুস্মিতা সেনকে অসাধারণ লাগছে। আর অনেক একদম, দিন পরে কাম ব্যাক করছে, আর এরকম হ্যাঁ একটা এরকম একটা ট্রান্সজেন্ডার ক্যারেক্টারটা নিয়ে, সত্যি মানে গটস, ওয়াও, সত্যি মানে এরকম ভাবে কাম ব্যাক করা উচিত, একদম একদমই। এরকম ভাবে কাম ব্যাক করা উচিত। আর পুরো লাইমলাইট একটা ক্যারেক্টারের উপরেই আছে, হ্যাঁ, আর আর যেহেতু এরকম ট্রু একটা ইভেন্ট, ক্যারেক্টার, ট্রু ইভেন্ট, তো প্রচুর হার্ড হবে দেখাটা, এটা অনেক কষ্টকর হবে, বুঝতে পারছি, বাট একদম এরকম, হ্যাঁ অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট স্টোরি, এগুলো দেখানো উচিত, একদম সবাইকে জানা উচিত যারা এখনো একদম, জানে না, কারণ তো প্রচুর স্ট্রাগল খুবই ইম্পর্টেন্ট কোনো একটা। কারণ ছাড়ে আমার মনে হয় এদের হয়েছে, শুধু জেন্ডার বিশেষে বাট এখন এটা থার্ড হওয়া জেন্ডার উচিত। স্বীকৃতি আমরা দিচ্ছি গভর্নমেন্ট থেকে, দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেটা এখন অনেক রকম অনেক জেন্ডার, বড় একটা স্টেপ, বাট এটা অনেক আগে হওয়া উচিত ছিল, বাট একদম, এটা যাই অনেক হোক, অনেক আগে, মানে বেড়ায় দুরুস্তায়। আর আলটিমেট এরা এই স্ট্রাগল গুলো করেছে বলেই হয়তো এখন এতটা সহজ হয়ে গেছে আজকালকার জেনারেশনের জন্য, যে কোনো জেন্ডারের জন্য। হ্যাঁ এটাই আর একটা এক্সাম্পল রেখে দিয়ে যায় একদম নেক্সট কিছু জেনারেশনের মানুষ জন্য, হিস্ট্রি তৈরি করে, আর নামটা খুবই সুন্দর, তার তালি, সাথে যে হ্যাঁ। মানে ফন্ট বা যেটুকুনি দেখানো হয়েছে, কেন কি খুব কম দেখানো হয়েছে, এটা হ্যাঁ টিজার ট্রেলার না, হ্যাঁ, ট্রেলারে আসল মানে আরো ভালোভাবে ডেপথলি বুঝতে পারবো, আলটিমেট একটা বায়োগ্রাফি এটাও। হ্যাঁ তো এক্সাইটেড, সুস্মিতা সেনকে অনেকদিন একদমই, পরে কামব্যাক করতে দেখে সত্যি খুব এক্সাইটেড, এক্সাইটেড।
এত সুন্দর একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো। আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড, আপনারা এই ট্রু স্টোরিটা জানেন কি জানেন না সেটাও কমেন্ট বক্সে জানাবেন। না আমরা মনে হয় কিছুটা জানি, একটু পরে সার্চ করে একটু দেখতে হবে, বাট আমাদের মনে হচ্ছে যেহেতু নামটা গৌরীর বলছে, একদমই হ্যাঁ গৌরীর স্টোরিটা আমরা জানি। আর আমাদের রিয়াকশন কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এই ভিডিওটাকে, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।